বরিশালে আগামী 12 জুন সিটি কর্পোরেশন নির্বাচন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাদ বৃহস্পতিবার সড়কযোগে বরিশালে আসেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। শহরের প্রবেশমুখে হাজারো নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীকে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। নির্বাচিত হতে পারলে বরিশালকে তিলকতমা শহরে রূপ দেবে বলে ঘোষণা দেন আওয়ামী লীগের প্রার্থী। আমি এই বরিশাল নগরকে আধুনিক নগরে পরিণত করব। আমি এই বরিশালকে নূতন শান্তিময় বরিশাল পরিণত করব। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এ সময় সাংবাদিকদের কাছে কেন্দ্রীয় নেতারা জানান, 5 সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী বাছাইয়ে দল যে চমক দেখিয়েছে এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। সবাইকে নৌকায় ভোট দেবার আহ্বান জানান তারা। সবাই একাত্ম হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী 12 জুনের নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করুন। নেতৃত্বের প্রতিযোগিতা না থাকলে সেটি জড়বস্তুতে পরিণত হয়। একটি মাল্টিক্লাস পার্টি হিসাবে এই দলের ভিতরে নেতৃত্বের প্রতিযোগিতা, এটিকে স্বাগত জানানো উচিত সকলে। বরিশালে প্রার্থী বাছাইয়ে ছিটকে পড়েছেন বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। পরিবর্তে তারই চাচা বঙ্গবন্ধুর ভাগ্নে খোকন সেরনিয়াবাদকে দেয়া হয়েছে নৌকার টিকিট। রাজনীতিতে সক্রিয় না থাকলেও সবার কাছে তিনি সমাদৃত ক্লিন ইমেজের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।